ফের বড়সড় সফলতা পেল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এবার উদ্ধার করল রাশি রাশি টাকা। একসঙ্গেই এবার 3,32,80,000 টাকা উদ্ধার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। একটি ব্যাগ দেখেই সন্দেহ হয় গোয়েন্দা সংস্থাদের। ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাস, থরে থরে সাজানো ছিল 3,32,80,000 টাকা। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, আবারও বড় সড় সাফল্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। এক সপ্তাহ আগেই কলকাতায় উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ টাকা। আজ ফের কলকাতার সংলগ্ন হাওড়া স্টেশনে এক ব্যক্তির ব্যাগ থেকে উদ্ধার করা হলো এই পরিমাণ টাকা। হাওড়ার প্ল্যাটফর্মে ওই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয়, তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে যায়। জিজ্ঞাসাবাদ করার সময় ব্যাগ খুলতেই বিপুল পরিমাণ টাকা বেরিয়ে আসে ব্যাগের ভিতর থেকে। টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক উত্তর না দিতে পারায় গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে। ইতিমধ্যেই ওই টাকা বাজেয়াপ্ত করেছে গোয়েন্দা সংস্থা। শুধু হাওড়া নয়, গত কয়েক মাস ধরেই কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় কোটি কোটি টাকা উদ্ধার করছে গোয়েন্দারা। এবারও তার অন্যথা হলো না। গোয়েন্দাদের নজর এড়িয়ে পালাতে পারলেন না ওই ব্যক্তি। গোয়েন্দাদের নজরেই ধরা পড়তেই উদ্ধার হলো কোটি কোটি টাকা। হাওড়া স্টেশনে ট্রেন ধরে গন্তব্যে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ওই ব্যক্তি। তার আগেই কেন্দ্রীয় গোয়েন্দাদের জালে ধরা পড়ে গেলেন বিপুল টাকা সহ।